অতীতের জমানার মধ্যে ছিল তরবিয়তের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য আকাবেরদের ওস্তাদদের পাশে পড়ে থাকত, ওস্তাদদের আমল দেখত, ওস্তাদদের আখলাক দেখত, ওস্তাদদের চলন বলন দেখত, এগুলো দেখে সে এগুলো গ্রহণ করত। এখন তো শুধু পড়া লেখা কিছু যাও কিছু এগুলো চলে না, তরবিয়ত আছে তালিম সহজ, তালিমও এসে যাবে আল্লাহর রহমত, তরবিয়ত নাই তালিমও আসবে না, এলেমও আসবে না। ওলামা ইকরামদের দোষ ত্রুটি যাদের কলমে মুখে প্রকাশ পায় ওদের থেকে দূরে থাকার জন্য আর কিছুর দরকার নাই, এতটুকু যথেষ্ট। বড় বনতে চাইলে বনা যায় না, পুরা জিন্দগি ফেসবুক গুতাইতে হয়। আল্লাহ যাকে বড় বানান সে বড় হইতে পারে, আল্লাহওয়ালা হয়ে গেলে আল্লাহ কাজে লাগান, আল্লাহওয়ালা না হয়ে যদি বড় হইতে চায় তো আল্লাহ পাক তার আকামে লাগায় রাখেন। পুরা জিন্দগি ফেসবুক গুতাবে, খালি ফেসবুক গুতাল, পুরা জিন্দগি গুতাইতে আসে, হ্যাঁ কম্পিউটারে ফেসবুক গুতাইতে আসে, মোবাইলে ফেসবুক গুতাইতে আসে, রাত্রে দিনে সকালে বিকালে এই ফেসবুকের সাথে লাগালে খালি গুতাইতে আসে, কথা পর্যন্ত এরে আল্লাহ পাক তার স্বভাবের কারণে ফেসবুক গুতানির মধ্যে লাগিয়ে রেখেছে, আর এতে মনে করে যে বহুত তরক্কি করতে আসে। এলেমের জন্য তরবিয়তের জরুরত বেশি, খায়রুল কোরআনের মধ্যে তরবিয়তের বিষয়টি বেশি ছিল, তলবে এলেমের বিষয়টি তত বেশি ছিল না। ছাত্ররা ওস্তাদদের সোহবতে পড়ে আছে, হয়তো সপ্তাহে ঘন্টা একটি হয়, বাস সপ্তাহের মধ্যে এক ঘন্টা, আর ওস্তাদের সোহবতে পড়ে আছে। কোনো কোনো সময় দুই সপ্তাহে এক ঘন্টা, সে পনেরো দিন পরে আমি এক ঘন্টা পড়াবো, পনেরো দিন পরে এক ঘন্টার জন্য পুরা সময় ওস্তাদের কাছে অবস্থানরত অবস্থায়। তরবিয়ত সবচেয়ে জরুরি, ঠিক আছে তোমাকে পড়াবো, আমি যাওয়া আসা করার সময় রাস্তায় পড়াবো, এটা বহু দূরের কথা নয়, আমাদের ওস্তাদরাও আমাদেরকে যাওয়া আসার সময় পড়াইছেন, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বড় বড় কিতাব উপরের কিতাব চলাফেরার সময় পড়াইছেন, মেকল মাদ্রাসার মধ্যে সাধারণত সব জামাতের ছাত্ররা জাগিরে থাকত, আবাসিক কোনো নিজাম ছিল না, ওস্তাদরাও জাগিরে, আবাসিক কোনো নিজাম নাই। কোনো ওস্তাদ যদি হজরত রহমতুল্লাহ আলাইহি সেখানে থাকার জন্য আবেদন পেশ করতেন তো হজরতে বলতেন তিনটি কথা, এখানে থাকার কোনো ব্যবস্থাপনা নাই, এখানে খাবার খাবারের কোনো ব্যবস্থাপনা নাই, এখানে মাসিক কোনো বেতনেরও ব্যবস্থাপনা নাই, তুমি থাকতে চাইলে জাগিরে থাকো জাগিরে খাও লিল্লা পড়াও। ওস্তাদরা ওই মানের ছিলেন, এই কারণে পড়ালেখা ছাত্রদের মধ্যে বেশি হয়েছে,
এখন তো ওস্তাদরা যেখানে খায় সেখানে তাদের বাথরুম, শোয়ার রুম, বেডরুম যেটাকে বলা হয়, তারপরে খেদমত ইত্যাদি সব কিছু ফরাওয়ানি, কোনো কিছুর অভাব নাই, আলোর অভাব নাই, বাতাসের অভাব নাই, বাতি একটা দরকার হলে তিনটা জ্বালায়, ফ্যান একটা দরকার হলে তিনটা চালার, পিছনে দিয়ে একটা, সামনে দিয়ে একটা, পাশে দিয়ে আর একটা, উপর দিয়ে আর একটা, তিনটা ফ্যানওয়ালা বহু এখানেও আছে, ফ্যান তিনটা চালায়, ডানে দিয়ে একটা লাগাইছে, পাশে দিয়ে একটা, উপরে আর একটা চলতেছে না, পিছনে দিয়ে একটা লাগাইছে, তারপরে পাশে আর একটা, উপরেটা তো আছে। এই ধরনের সুখময় জীবনের কারণে পড়ালেখা হচ্ছে না, ছাত্রদেরও একই অবস্থা। ছাত্রদের সাধারণত আদব আখলাকের বিষয়টি নাই বললেই চলে। এরা জানে এটা বাথরুম ওস্তাদদের, ওস্তাদরা ব্যবহার করে, কীভাবে সেখানে ছাত্র যায় আমরা জিন্দগিতে কল্পনা করতে পারিনি। আমাদের ওস্তাদ বাথরুম ব্যবহার করে, এই বাথরুমে আমি কীভাবে যাই সেখানে, যাব পরিষ্কার করার জন্য যাব, যাব সাফাই করার জন্য যাব, ব্যবহারের জন্য ছাত্ররা যায়। তাহলে আসলে জমিনের বড় বেশ কম, বৃষ্টির কারণে যে জমিনের মধ্যে ফসল হয়, জমিনের রকম হিসাবে ফসল হয়, ধরন জমিনের ভিন্ন ভিন্ন, কোন জমিনের মধ্যে ফসলই জমে, বৃষ্টি হয়েছে খুব ফসল হয়েছে, আর কোনোখানে বৃষ্টি হয়েছে যেগুলো আছে এগুলো মারা গেছে। এখন বাথরুমের উপর দিয়ে লিখে দিতে হয় ছাত্রদের ব্যবহার নিষেধ, লিখলেও শুনে না, ওটা দেখে না, কত নিম্ন স্তরের চিন্তা করে দেখে, হয়তো এগুলো আসলে কল্পনার বাহিরের বিষয়, কল্পনার বাহিরের বিষয়। ছাত্ররাও সুখী পরিবার হওয়াতে, পরিবারের সন্তান হওয়াতে আদব আখলাক নিজাম নিয়ম সাধারণত কিছুই নাই, ছাত্রদের কিছুই নাই, লিখে দিতে হয় ছাত্রদের ব্যবহার নিষেধ। কিছুদিন পূর্বে এক বাথরুমে গেছি আমি, উপর দিয়ে লিখছে সাথী ভাইদের জন্য ব্যবহার নিষেধ। তো আমি বললাম যে সাথী ভাইদের জন্য ব্যবহার, সাথী ভাই কে, সাথী কে, এখানে সাথী দরকার নেই। কিছু লেখা আছে ছাত্র ভাইদের জন্য ব্যবহার নিষেধ, আমি সে দুটোটা কাটি দিই, প্রথমে তো লেখার দরকার নাই, লিখে ছাত্রদের ব্যবহার নিষেধ, ব্যাস, আকলমন্দেরা ইশারা কাফিস্ত, আকলমন্দারা এদের জন্য ইশারায় যথেষ্ট। আবার আলহামদুলিল্লাহ খানাসলের বাবরচিখানা আছে, বিশাল বিশাল ডেক্সির মধ্যে পাক হইতেছে, যে ডেক্সির খুশবু সাধারণত অতীতে সপ্তাহের মধ্যে পাওয়া যায় নাই, এখন তো দিনে তিনবার খুশবু নাকি আসতেছে। আবার নাস্তা পানির শেষ নাই, এ এখনো ছাত্ররা ক্যান্টিনে নাস্তা করতেছে, আমি দেখি আসছি ক্যান্টিনে বড়া নাস্তা করতেছে, খানা খাবে কিছুক্ষণ পর। তাহলে ছাত্রদের স্বাস্থ্য কীভাবে ঠিক থাকবে, এরা তো অসুস্থতা এত বেশি হবে, মোটা হবে আর অসুস্থতা দেখা দিবে, সুস্থতা এদের মধ্যে আসবে না, সুস্থতা আসবে না, কারণ হচ্ছে বেশি খাইলে সুস্থতা আসে না, কম খাইলে সুস্থতা আসে।
পুরা বিশ্বের ডাক্তার গবেষণা করতে 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 এখন 21 শতক চলেন নাকি 23 শতক 23 শতকে আসি যে খোলাসা সার ডাক্তারদের মুখ দিয়ে কলম দিয়ে বের হচ্ছে সেটা হচ্ছে কম খান কি খান ওই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো বছর পূর্বে যেটা বলছেন যে তিন ভাগের এক ভাগ খানা এক ভাগ পানি আর এক ভাগ খালি সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গবেষণাগুলো দেখে আল্লাহর রহমতে বড় বড় বহু বিজ্ঞানী ইসলাম ধর্মের দিকে ধাবিত হইতেছে আল্লাহর রহমতে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে বিজ্ঞান কি রে কি হলো জিনিসটা যা কিছু করলাম কত মেডিকেল কলেজ কত প্র্যাকটিক্যাল কত থিওরিক্যাল জ্ঞান বিজ্ঞানগুলা শেষ করে পাইলাম ওইটাই যেটা দোনো জাহানের সর্দার ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আমরা বর্বরতার যোগ বলি ওই যোগে যেটা বলি গেছেন সেটাই তো পাইলাম সেটাই তো আসল বিজ্ঞান সেটাই তো আসল বিজ্ঞান আমরা তো মনে চাইলে খাই মনে চাইলে খাই তো এরা জিমাবে না আর কি করবে জুড়াবে না আর কি করবে সবচাইতে বড় বিষয় যেখানে শুইতেছে পাশে বাথরুম একটু হেঁটে দূরেটা যাবে এমন নয় দাঁড়িয়ে আছে সেখানে ওই ওইটার মধ্যে যাই না দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে থাকে যদি পড়ালেখা করতো তাহলে একটি কথা ছিল না দাঁড়িয়ে আছে বোকার মতো কিরে ওদিকে যাই একটু হাঁটাহাঁটি করি চলাফেরা করি চলাফেরা করলে তো কি হয়ে যায় ঠিক হয়ে যায় এই কারণে বলতেছিলাম আসলে ছাত্রদের জন্য যে নিজাম নিয়ম এগুলা হচ্ছে ছাত্রদের জন্য প্রযোজ্য আমরা বেকল মাদ্রাসা দুটি বাথরুমের কথা আমার স্মরণে আছে এখনও দুটি বাথরুম আমার চোখের উপর বাসে পুকুরের পূর্ব আছে তাও খোলা বাথরুম কোনো জাম নাই কোনো হুজুম নাই কিছু নাই কারণ খানা পিনের নিজাম নেই দোকান নাই পাট নাই সেখানে নাস্তা পানির নিজাম নাই কোথায় সকালে বাচ্চাটা খাই আসে জাগির থেকে আসতে আসতে এগুলো শেষ দুপুরে কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই নাস্তার কোনো ব্যবস্থা নেই কিছুই নেই আলহামদুলিল্লাহ সোনালি সময় ছিল মেকলের সময়টুকু খানা পিনার পিছনে যে সমস্ত ছাত্ররা পড়ে এরা ধনী হইলে বাপের পয়সা অকাতারে খরচ করে কিন্তু পড়ালেখা এরা পায় না ফকির হইলে এরা অন্যের পকেটের উপর মধ্যে কি হানা দেয় অন্যের পকেটে হানা দেয় এরা গরিব হলে কারণ খাবার মাতালি তো আছে তো অন্যের পকেটে হানা দেয় তো বলতেছিলাম অতীতের জমানার মধ্যে ছাত্ররাও ছিল খুব তলবওয়ালা হযরত ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহ আমিরুল মুমিনিন ফিল হাদিস আরো মুহাদ্দিসিন এবং ফুকাহাদের জীবনী আপনি তালাশ করেন শুকনো রুটি ব্যাগের মধ্যে আছে এক টুকরো হয়তো চিবে খাইছেন আর এক গ্লাস গ্লাস তো তখন ছিল না হ্যাঁ কয়েক ডোক পানি পান করছে সমস্ত আইম্মাদের জীবনের মধ্যে এটাই পাবেন আর যত কম খায় তত গুণার চাহিদা কম হয় যত বেশি খায় বেশি খাওয়া তো পশুত্বের কাজ গুণাহের চাহিদা বেড়ে যায় আর খানাগুলা তো এখন খানায় আসলি খানা নাই সবগুলা বিভিন্ন রকমের তেল ইত্যাদির খাবার বিভিন্ন রকমের দুই নম্বরই যে বিষয়গুলো আছে পদার্থগুলো আছে এগুলোর তৈরি তাহলে স্বাস্থ্য গড়বে কোত্থেকে বেশি খাইলে বেশি খাওয়া পশুর কাজ পশুত্ব বাড়ে কম খাবে আল্লাহর রহমতে কুচাহিদা কমবে পড়ালেখা বাড়বে খাওয়া দাওয়া নিয়ম মোতাবেক রাখা দরকার
যদি টাকা পয়সা বেশি থাকে আমাদের আকাবেরদের নিজাম নিয়ম আমাদের ওস্তাদদের নিজাম আল্লাহর রাস্তায় খরচ কর মাদ্রাসার মসজিদের বক্স আছে গোরা ফান্ডের বক্স আছে তোমার এই বিভিন্ন খরচের শাখাভিত্তিক খরচের কি দান বক্স আছে সেখানে 2 টাকা 5 টাকা 10 টাকা নিজের সামর্থ্য অনুযায়ী কি দান দক্ষিণা করতে থাকো সবগুলা এক ছিদ্রে দিয়ে ঢুকাবে এটা কিন্তু সুবিধাজনক বিষয় নয় ছিদ্র তো বহু আছে প্রত্যেকটি বক্সের মধ্যে ছিদ্র আছে মসজিদের একটা দান বক্স আছে দারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান বক্স আছে জমিনের দান বক্স আছে গোরা ফান্ডের ছাত্রদের চিকিৎসা বাবদ দান বক্স আছে মাদ্রাসার দান বক্স আছে আছে না নাই 2 টাকা 4 টাকা সেখানে কি পেলতে থাক দান দক্ষিণার হাত একটু প্রসারিত রাখো দান দক্ষিণার দ্বারায় বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ পাক রক্ষা করতে থাকেন বড় বিপদকে আল্লাহ পাক ছোট করে দেন বহু বিপদকে আল্লাহ পাক কি করে দেন হ্যাঁ একদম কি বাধা দিয়ে দেন বিপদের আশনা দান দক্ষিণার গুরুত্ব সবচেয়ে বেশি কিন্তু শুধু পেট শুধু পেট ডান দিক থেকেও পেট বাম দিক থেকেও পেট সামনের দিক থেকেও পেট পেটের যদি অনুসারী হই তাহলে বহুদিক দিয়ে ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সুস্থতার জন্য ক্ষতিকর পড়ালেখার জন্য ক্ষতিকর গুনাহের চাহিদা বেড়ে যায় বহু ভালো ভালো পরিবারের ছেলে চুরি করে চুরির দ্বারা কিরে এই চুরি কেন করে এ খাইতে 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 এখন এত মাতাল হয়ে গেছে বাড়ি থেকে এত টাকা আসে না তো অন্যরা জিনিসগুলো আসে না আর যে নাকি দোকানে মার্কেটে ঘোরাফেরা করতে থাকে বিভিন্ন দোকানে বিভিন্ন মার্কেটে তার চোখ সতেজ হইয়া যায় এটা সুন্দর এটা মনোরম এটা দেখতে ভালো তো বিভিন্ন রকমের মাল সামান তো একটি প্রতিষ্ঠানের মধ্যে থাকে বা বিভিন্ন জায়গায় গেলে থাকে তো এর চোখ কিন্তু খারাপ হইয়া যায় এই কারণে ঘোরাফেরার বিপরীতে সবচেয়ে বক্তব্য আমাদের মুরব্বীদের হযরত রহমতুল্লাহ আলাইহি তো এত বেশি বলতেন কখনো ঘোরাফেরা করে বাজারে হাটে মার্কেটে কখনো কোনো জায়গায় ঘোরাফেরা করিও না ঘোরাফেরা করবে তোমার অভ্যাস খারাপ হতে থাকবে টাকা থাকলে অপচয় আসবে টাকা না থাকলে লোভ আসবে লোভ সৃষ্টি হয়ে যাবে টাকা আছে অট্টালিকা ঘোরাফেরা করতেছ তো হুদাহুদি এখান থেকে একটা করে দিতেছ এটা সুন্দর লাগতেছে এখানে একটা ঢুকতেছে ওই মার্কেট সুন্দর লাগতেছে সেখানে ঢুকে ঘুরতেছে তাহলে অপচয় তার মধ্যে এসে যাবে অপচয়ের বিষয়টি আর টাকা যদি না থাকে লোভ ওহ এটা যদি হইতো কত যে ভালো হইতো ইস এটা তো সুন্দর মহিলাদের একটি গোষ্ঠী আছে গোত্র আছে এদের কাছে এটা মার্কেটে মার্কেটে দোকানে দোকানে তারপরে গলিয়ে গলিয়ে ঘোরাফেরা করে এখানে যাই একবার মুলায় ওইখানে যায় আরেকবার মুলায় ওইখানে যায় আবার আরেকবার মুলায় কথা পর্যন্ত বহু সময় লওয়ার কোনো চাহিদাও থাকে না ঘোরাফেরা হয়েছে এদের কি উদ্দেশ্য অন্য গুণা তো মুফত লাগাতার গুণার মধ্যে কি লিপ্ত চোখের গুণা দিলের গুণা তারপরে আপনার পায়ের গুণা গুনাহের কোনো শেষ নাই কানের গুণা কে কি বলে এটার দিকে কান লাগায় রাখছি কে কি করে এটার দিকে চোখ লাগায় রাখছি দিলের মধ্যে এগুলা গোরপাক খাচ্ছে হাজি মানে কারো কথা শোনার জন্য একটু আগায় নাকি বাড়তেছে কারোর নিকটে যাওয়ার জন্য হাঁটে যাইতেছে তাহলে হিসাব করলে পায়ের গোনা হাতের গোনা চোখের গোনা কানের গোনা দিলের গোনা এগুলো তো মার্কেটে বাজারে ঘোরাফেরা করার দ্বারা অনায়াসে কি নাগালে এসে যায় আল্লাহ পাক যাদেরকে এই বিপদ থেকে রক্ষা করছেন করতেছেন তারা আল্লাহ শুকর আদায় করা দরকার আলহামদুলিল্লাহ শুকর আদায় আলহামদুলিল্লাহ পাকিস্তানে একবার করাচিতে
গাড়ির ভাড়া বেড়ে গেছে, চতুর্দিক থেকে বিভিন্ন রকমের কথাবার্তা, প্রচার প্রচারণা, পত্রপত্রিকায় হেডলাইনে, হ্যাঁ বিভিন্ন রকমের সরকার বিরোধী বিষয়গুলা, হ্যাঁ প্রচার মানে প্রচার প্রচারণার মাধ্যমে আসতেছে কি ভাড়া ভাড়া দিছে, ভাড়া ভাড়া দিছে। হজরত রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন এটার উপরে, ক ভাড়া যখন বাড়ে তো আমার কাছে খুব ভালো লাগে, ক মৌলবীরা বাইরে ঘোরাফেরা করা কমে যাবে, ভাড়া বাড়ে গেছে বুঝলেন তো। হজরত হজরতের মোতাল্লেকিনদেরকে কেন্দ্র করে বলতেন, সমস্ত মৌলবীদেরকে হজরতের লক্ষ্য করে বলতেন না, হজরত তো মুসলে এসলা করনেওয়ালা, নিজের মোতাল্লেকিন মুরিদান যারা আছে এদেরকে লক্ষ্য করে বলতেন, ক মৌলবীও তালেবেল ম ওই তালেবেলেম ওই মৌলবী, ক ভাড়া বাড়লে আমার কাছে খুশি লাগে, তোমাদের ঘোরাফেরা কমে যাবে, ঘোরাফেরা কি কমে যাবে, কমাস কম টাকা থাকলে না ঘোরাফেরার উৎস আসে, টাকা না থাকলে তো ঘোরাফেরার উৎস আসে না। তা এই কারণে বলতেছিলাম ঘোরাফেরার ব্যাপারে আমাদের মুরব্বীদের খুব জোরালো কি নিষেধাজ্ঞা, খবরদার কোনো ঘোরাফেরা করিও না, আড্ডা দিও না, আড্ডার কোনো প্রশ্নই আসে না, লেখা উন্নাস লাইসা ইউফিদু শাইআ সেবাল হাজিয়ানে মিন কিলি ওয়া কালি ফাআক্লিল মিন লিকাইন নাস ইল্লা লিআখযিল ইলমি আও ইসলাহি হালি, কোন জায়গা যাইও না, কারো সাথে মোলাকাত করিও না, হ্যাঁ নিজের ইসলাহের জন্য হইলে, এলেমের জন্য হইলে ঠিক আছে, বাকি কোনো ঘোরাফেরা তোমার দ্বারা যেন না। ও ভাই এলেমের জন্য, আমলের জন্য, জাহেরি বাতনি ইসলাহের জন্য বিধি বিধান নিষেধাজ্ঞাগুলোর প্রতি খুব লক্ষ্য রাখতে হয়, কোনটা বিধান কোনটা নিষেধাজ্ঞা, করণীয় আর বর্জনীয় বিষয়গুলোর প্রতি খুব লক্ষ্য রাখতে হয়, না হয় কিন্তু ইসলাহ এলেম অর্জন করা এত সহজ নয়। তো হযরত রহমতুল্লাহ আলাই মাঝ এটার উপরে খুব জোরালো কি বয়ান করতেন, হযরত রহমতুল্লাহ আলাই সেখানে হেফজখানা খুলছিলেন, হযরত হাফেজ সাহেব যেটা আসে সেটা ঘুরে, করাচি তো করাচি আলোকিত শহর, বিশাল শহর করাচি, যেটা আসে সেটা ছাত্র কিছুক্ষণ পড়ায়, পড়ালেবার পরে আর নাই, কোথায় ঘুরতে গেছে, বিদায় করতে করতে হজরত হেফজখানা বন্ধ করছেন কয়েকবার, শেষবার একেবারে বন্ধ করে দিয়েছেন, শেষে দিয়ে হাফেজ একজন নিয়ে আসছেন, হে খালি ঘুমায়, হ্যাঁ তো হজরত কাছে রিপোর্ট গেছে, হজরত হাফেজ সাহেব তো শুধু ঘুমায়, হজরত বলছেন ওসকো সোনে দো, ওসকো ক্যা সোনে দো, ইসলিয়ে কে করাচি মে জো জাগ জাতা হ্যায় ওই হালাক হো জাতা হ্যায়, এটারে শুতে দাও ঘুমাইতে দাও, যে জাগ্রত হয়ে যায় হে হালাক হইয়া যায়, হে আর জায়গায় থাকে না ঘুরে। এখন তো ভাই অজুবা ফকত আসে মাহি নেই, মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন পাহাড়ে কক্সবাজারে বিভিন্ন পর্যটন এলাকাগুলোর মধ্যে ছাত্রদের সমাবেশ হয়, খানা পিনার আয়োজন হয়, সেখানে এরা ঘুরতে যায়, এগুলো আবার নির্লজ্জ কাজ ফেসবুকে পোস্ট করে, আল্লাহ আমাদেরকে হেফাজত, বড় বনতে চাইলে বনা যায় না, পুরা জিন্দগি ফেসবুক গুতাইতে হয়, আল্লাহ যাকে বড় বানান সে বড় হইতে পারে, আল্লাহওয়ালা হয়ে গেলে আল্লাহ কাজে লাগান, আল্লাহওয়ালা না হয়ে যদি বড় হইতে চায় তো আল্লাহ পাক তার আকামে লাগাই রাখেন, পুরো জিন্দগি ফেসবুক গুতাবে, খালি ফেসবুক গুতাল পুরো জিন্দগি গুতাইতে আসে, হ্যাঁ কম্পিউটারে ফেসবুক গুতাইতে আসে, মোবাইলে ফেসবুক গুতাইতে আসে, রাত্রে দিনে সকালে বিকালে।
এই ফেসবুকের সাথে লাগারে খালি গুতাইতে আছে কথা পর্যন্ত। এরে আল্লাহ পাক তার স্বভাবের কারণে ফেসবুক গুতানির মধ্যে লাগা রেখেছে, আর এতে মনে করে যে বহুত তরক্কি করতে আছে, বহুত উন্নতি করতে আছে, কাজ করা দরকার। তো বলার উদ্দেশ্য মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আমলে আমরা এগুলো দেখছি হাঁটতে হাঁটতে পড়াইতে ছাত্রদের মধ্যে কেমন যোগ পড়ালেখার, কেমন শোক, তলব ছাড়া কিছু নেই। আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে তলব ছাড়া কিছুই নেই। অল্প মেহনতে ওস্তাদদের ছাত্রদের মধ্যে এক আলো এসে যেত আল্লাহর রহমত। আমি তো এতটুকু কথা বলি, যাদের থেকে ওলামা একরামদের সমালোচনা যাদের মুখ দিয়ে বের হয়, ওলামা একরামদের দোষ ত্রুটি যাদের কলমে মুখে প্রকাশ পায়, ওদের থেকে দূরে থাকার জন্য আর কিছুর দরকার নেই, এতটুকু যথেষ্ট। তো ইয়া কাওয়াল আসাদ, বাঘের থেকে নিজেকে কি দূরে রাখো, বাঘকে ভয় করো। এখানে বাঘ বলা হয়েছে, আসলে বাঘ নয়, বাঘে ন শারীরিক ক্ষতি করে, ইমান তো নিতে পারে না, কিন্তু এই ব্যক্তি ইমান হরণ করে ছাড়বে তো। হাজি এর থেকে কি বাঘের চাইতে বেশি ভয় করো। আমি ওলামাদের, আকাবেরদের, আমাদের আসলাবদের, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মনীষীদের সমালোচনা, এদের ব্যাপারে কথাবার্তা, উক্তি যুক্তি, মুখে কলমে হালে চালে কেউ যদি কারো থেকে প্রকাশ পায়, আমি পানা চাই আল্লাহ তোমার কাছে পানা চাইতেছি, তার জন্য দোয়াও করি আল্লাহ তারা হেদায়েত দান। আলামত লক্ষণ কিন্তু ভালো নয়, লক্ষণ কিন্তু কি নয়, ভালো নয়। হেদায়েত থেকে বিমুখ হওয়ার জন্য এটা আউয়ালু মারহালা ফিন্নাস, মানুষের মধ্যে এটা প্রথম স্তর হেদায়েত থেকে বিমুখ হওয়ার জন্য। এখান থেকে দানা বাঁধে, এখান থেকে কি হয়, অঙ্কুর সৃষ্টি হয়, হ্যাঁ জি বীজ সৃষ্টি হয়, এবং বীজ থেকে অঙ্কুর উৎপন্ন হয়, এরপরে বড় বৃক্ষে কি পরিণত হইয়া যায়, তখন আর হেদায়েত পাওয়ার মতো তার কোনো আশ্রয় কি থাকে না। আফার আইতা মানিতা খজা ইলাহাহু হাওয়া আসনে হওয়া, এই আয়তে কারিমায় বেশি বেশি কী করা দরকার, স্মরণ রাখা দরকার। আফার আইতা মানিতা খজা ইলাহাহু হাওয়া ও আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি وَجَعَلَ عَلَى بَصَرِهِ غِشَاوَةً فَمَن يَهْدِهِ مِن بَعْدِ اللَّهِ أَفَلَا تَذَكَّرُونَ। মন মতো চলার বিষয়টি ভয়ানক, ভয়ানক। মনের প্রবণতার উপরে বাসমান যারা আমরা আছি, ভয়ানক পরিস্থিতি, ভালো নয় কিন্তু। এ আয়াতে কারিমা স্মরণ রাখিও, এটার উপরে এটাকে সামনে রেখে চিন্তা করা দরকার, তাদাব্বুর করা দরকার। আফার আইতা মানিত্তা খজা ইলাহাহু হাওয়া, যে নাকি খাহেশকে ইলা বানিয়েছে, মন মতো চলাকে লক্ষ্য বানিয়েছে, মন মতো চলার সর্বাবস্থায় সে চেষ্টা করতে থাকে সর্বক্ষেত্রে। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এলেম থাকা সত্ত্বেও তাকে গোমরা করে কে, স্বয়ং আল্লাহ। এলেম আছে, এটা আমাদেরকে বলতেছে, এলেমের সাথে যারা সম্পৃক্ত, এলেমওয়ালা যারা, এলেমের রাস্তায় যারা, তাদেরকে বলতেছে। কেমন এক ভয়ানক, হাজি ধমকে চিন্তা করে দেখে, ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এলেম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে কি করে, তার এলেম তাকে আলো দিতে পারে না, আল্লাহ গোমরা করে ফেলছে। এতটুক যত যথেষ্ট ছিল,
এরপর আল্লাহ পাক ارشاد করেন সে হেদায়েত পাওয়ার তার যত রাস্তা আছে সব রাস্তাগুলো আল্লাহ পাক রুদ্ধ করে দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন ওয়া খাতামা আলা সামিহি হেদায়েতের এক রাস্তা কান শোনার দ্বারা হেদায়েত আসে হেদায়েতের এক রাস্তা মন চিন্তার দ্বারা হেদায়েত আসে হেদায়েতের আরেক রাস্তা চোখ বিষয়গুলো দেখার দ্বারা কি হেদায়েত আসে আল্লাহ পাক ارشاد করেন এই আয়াতে কারিমার মধ্যে তিন রাস্তা আল্লাহ পাক বন্ধ করে দেন তার জন্য ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বসরিহি গিশাওয়া এতটুক কদম কি দুদম কি হইছে এরপর আল্লাহ পাক ارشاد করেন হাজি ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহ আল্লাহ পাক গোমরা করার পর তাকে হেদায়েত দিবে কে আফালা তাযাক্কারুন এরা কি এখান থেকে দিক নির্দেশনা অর্জন করে না আফালা তাযাক্কারুন কয়টি ধমকি চিন্তা করে দেখেন আর এই ধমকিগুলা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে আমাদের কর্মের কারণে কিসের কারণে কর্মের কারণে সেই কারণে বলতেছিলাম ভাই অতীতের জমানার মধ্যে ছিল তারবিয়তের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এটার জন্য আকাবেরদের ওস্তাদদের পাশে পড়ে থাকত ওস্তাদদের আমল দেখত ওস্তাদদের আখলাক দেখত ওস্তাদদের চলন বলন দেখত এগুলো দেখে সে এগুলো গ্রহণ করত এখন তো শুধু পড়া লেখা কিছু যাও কিছু এগুলো চলে না তারবিয়ত আছে তালিম সহজ তালিমও এসে যাবে আল্লাহর রহমত তারবিয়ত নাই তালিমও আসবে এলেমও আসবে এই কারণে ভাই আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দোয়া করা দরকার এবং আমলি বিষয়টি এসলাহি বিষয়টি শুদ্ধির বিষয়টি তারবিয়তের সার আমি আলোচনা করতেছিলাম যে আমলি বিষয়টি গ্রহণ করা সুন্নত মোতাবেক এত্তেবায়ে সুন্না তারবিয়তের সার শুদ্ধি অর্জন করা এলমি লাইনে শুদ্ধি অর্জন করা এলমও শুদ্ধির দরকার এলমের মধ্যে শুদ্ধি আসা দরকার আখলাকের মধ্যে শুদ্ধি আসা দরকার আমলের মধ্যে শুদ্ধি আসা দরকার মোয়ামালার মধ্যে শুদ্ধি আসা দরকার মোয়াশারার মধ্যে শুদ্ধি আসা দরকার সর্বক্ষেত্রে শুদ্ধির কি প্রয়োজন নফসের মধ্যে শুদ্ধি আসা দরকার আত্মশুদ্ধি যেটাকে বলা হয় যেটা সবচাইতে মূলের বিষয় এই শুদ্ধির ফিকির ছাড়া এলেম শুধু যথেষ্ট নয় বরং এলেম বিপদ এলমের আগর তঞ্জনিমারে সবাত এলমের আগর দিলজনিয়ারে সবাত আল্লামা রুমি রহমতুল্লাহ বলছে এটা হাদিস শরীফের অর্থ হবা এলমের আগর তঞ্জনি মারে সবাত এলেমের যদি নিজের মানসিকতার জন্য ব্যবহার কর মারে সবাত আজদাহ ও জায়গা হ্যাঁ বিষক্ত সর্পে পরিণত হবে এলমের আগর দিলজনি ইয়ারে সবাত যদি শুদ্ধির জন্য এলেমকে ব্যবহার করো তো ইয়ার হয়ে যাবে বড় কি রাহাবর হয়ে যাবে আল এলমু এলমান এলমুন ফিল কলব ফাহু এলমুন নাফ ও এলমুন আলাল লিসান ফাহুয়া হুজ্জতুল্লাহ আলাব দেয়া যাই হোক আল্লাহ পাক আমাদেরকে সঠিক বিষয়গুলা গ্রহণ করার বোঝার তৌফিক দান করেন গলত যত বিষয়গুলা আল্লাহ পাক আমাদেরকে ওগুলা থেকে দূরে থাকার তৌফিক দান করেন কথাবার্তার মধ্যে তো আসলে বহু সময় বেশ কম হয়ে যায় ত্রুটি বিচ্ছুতি এসে যায় আল্লাহ পাক ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন রব্বানা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা তিবা ও আরিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা তিনাবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিক মিন ইলমিন লা ইয়ানফা কিরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা জি
ومن قلب ওই علم থেকে পানা খাচ্ছি যে علم আমাকে উপকার করবে না আর ওর কলব থেকে দিল থেকে পানা খাচ্ছি যে علم দিল আল্লাহকে ভয় করে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক